শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 8 ভাদ্র 1421 বাংলা, 23 আগস্ট 2014 শনিবার। আজকে সকাল সকাল শ্রী শ্রী রামকৃষ্ণের একটি কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে মন সব জানবে, জ্ঞান হোক কিংবা অজ্ঞান, চৈতন্য হোক কিংবা অচৈতন্য, সবই মনের অবস্থা। আজকে সকাল সকাল মনের কথা মনে হওয়ার একটা বিশেষ কারণ আছে। আজকে আমরা আমাদের মনের যে সব অবস্থা রয়েছে সেই সব সম্পর্কে কথা শুনব প্রথম ঘন্টাটি। প্রথম ঘন্টাটি ভীষণ ইন্টারেস্টিং হবে, আর আশা করছি আমাদের দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তারা পুরো রাঙা সকাল জুড়েই থাকবেন আমাদের সাথে। রাঙা সকালে দুজন অতিথি থাকেন প্রতিদিনের মতোই, আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, 2 ঘন্টা জুড়ে তাদের সাথে গল্প করব আমরা দুজন। রয়েছি আমি অদিতি, প্রিয় রয়েছি আপনাদের সঙ্গে, শুভ সকাল আরও একবার। আপনারা সবাই দেখছেন মেরেল স্প্ল্যাশ রাঙা সকাল, যাত্রা শুরু হচ্ছে আমাদের ইনফ্যাক্ট, এবং পুরো 2 ঘন্টা জুড়ে দুজন সফল মানুষের জীবনের গল্প আমরা তুলে নিয়ে আসবো। এবং রাঙা সকাল সম্পর্কে যারা জানেন তারা তো নিশ্চয়ই বোঝেন যে এখানে যে দুজন মানুষ আসেন তারা সমাজের বিশিষ্টজন, সমাজের সেক্ষেত্রে তারা সফল মানুষ। এবং যারা আজকে প্রথম যোগ দিলেন রাঙা সকালে তাদেরকে আমরা স্পেশালি বলতে চাই, সে দুজন মানুষের জীবনের গল্প, তাদের কৃতকর্ম এবং একই সাথে তারা কীভাবে সমাজকে এগিয়ে নিচ্ছেন তাদের কাজের মধ্য দিয়ে এবং তাদের ফিলোসফিগুলো আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি রাঙা সকালে। আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে আছেন মেডিটেশনের আন্তর্জাতিক প্রশিক্ষক এবং চলচ্চিত্র পরিচালক সৈয়দ হারুন। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি ভালো আছি। এবং ওই যে অদিতি যেটা বলছিল যে মনের ব্যাপার স্যাপার আজকে আমরা জানবো, মনের অলিতে গলিতে ঘোরার একটা সুযোগ আমাদের হবে, কারণ মন নিয়ে আপনি কাজ করেন। একটু শৈশব থেকে শুরু করি, কোথায় কেটেছে শৈশব? আমার জন্ম খুলনায়, খুলনা শহরেই আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি স্কুল কলেজ ওখানেই, তারপর ঢাকায় আসা। খুলনা খুব সুন্দর একটা শহর, মানে আমি এই সময় এসে যা দেখেছি। আপনার ছোটবেলায় আপনি কেমন? খুলনা আরো সুন্দর ছিল, সুন্দর ছিল এই কারণে যে তখন আরো কম বিল্ডিং ছিল, অনেক খেলার জায়গা ছিল, অনেক পুকুর ছিল, পাশে নদী ছিল, সকালবেলা উঠেই ফুটবল খেলা, পুকুরে গোসল, এই এইভাবেই বড় হয়েছি। ব্যাপার হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সুন্দরবনের কাছে, খুলনাবাসী, কারণ সুন্দরবন না থাকলে খুলনা শহর এতদিন টিকে থাকতো না, অস্তিত্ব। যত জলোচ্ছ্বাস বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ একটা ঢাল স্বরূপ সুন্দরবন। জি, এই মাঝখানে যে সিডরটা হয়ে গেল কিছুদিন আগে, সিডরে তো সুন্দরবন একেবারে স্ম্যাশ হয়ে গিয়েছিল, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেরকম একটা পরিকল্পনা সে সময় আমরা দেখেছিলাম যে গাছগুলো বোধহয় বিক্রি করে দেওয়া হবে বা কিছু করা হবে, কিন্তু ওখানে হাত না দেওয়ার কারণে ওটা কিন্তু আবার রাইজ করেছে একেবারে ঠিক আগের মতো। ম্যানগ্রোভ তো ওটা প্রকৃতির নিয়মে ওটা বড় হয়, বড় হয়েছে, হ্যাঁ, ওটা কেউ প্ল্যান্টিং করে না, প্রকৃতির নিয়মে বড় হয় ওটা, এবং প্রকৃতির নিয়মে ওটা চলে। জি, সিডরের কথা যখন বললেন, সিডর একটা গল্প বলি। জি জি প্লিজ। সিডোর যখন যেদিন অ্যাটাক হলো সেদিন আমি একটা কোর্স করে, আপনারা শুনছেন একটা মাইন্ড ট্রেনিং কোর্স, মনকে প্রশিক্ষণ দেই আমি, সেই কোর্সের শেষ দিন ছিল, এবং সকালে জানলাম ওখানকার পটুয়াখালীর থেকে একটা চেয়ারম্যান আমার পরিচিত ছিল, উনি টেলিফোন করলেন, কথা বললাম ওনার সঙ্গে, উনি বললেন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো আমাদের এই যারা প্রশিক্ষণ নিয়েছে আমরা তাদের বলি আল্টিমেট গ্রাজুয়েট, এই গ্রাজুয়েটদের আমি সবাইকে এসএমএস পাঠালাম একটা যে চলুন আমরা সবাই যার যেমন সামর্থ্য আছে তাদের হেল্প করি। আমাদের মানুষ সবাই অনেক টাকা পয়সা দিলেন, গার্মেন্টসের লোকজন আমাকে অনেক কাপড় চোপড় দিলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা সাধারণত জানি যে সদরঘাটের কুলিরা সবচেয়ে খুব খারাপ লোক, এটা প্রচলিত। আমি অবাক ব্যাপার, আমি যখন কয়েক ট্রাক মাল নিয়ে সদরঘাটে সকালবেলায় পৌঁছলাম, তারা সমস্ত মাল আমার পটুয়াখালী লঞ্চে উঠে দিল, কোনো পয়সা নিল না। আমি খুবই অবাক হয়েছি সেদিন যে এদের আমরা কী বলি, কী দৃষ্টিতে দেখি। পটুয়াখালী গেছি, সেম ঘটনা ঘটছে, পটুয়াখালী কুলিরা আমাকে ওখান থেকে, কারণ রোড সব বন্ধ, গাছ পড়ে আছে, আমাকে বাই রোডে যেতে হবে, বাই রিভারে যেতে হবে, আমি একটা বড় কয়েকটা ট্রলার ভাড়া করলাম, মালপত্র তারা উঠে দিল, তারাও পয়সা নিল না। আমি বললাম তোমাদের কী হয়েছে, পয়সা নাও না কেন, আমি তো পয়সা দিতে চাই। তো বললো যে স্যার আপনি প্রথম ব্যক্তি 6 দিন পরে প্রথম আসছেন রিলিফ নিয়ে, আর কেউ আসেনি, এবং সে এক হৃদয় বিদারক দৃশ্য দেখছে। আমি ওখান থেকে 4.5 ঘন্টা ধরে নদী পথে আমি গেছি ট্রলারে করে মালপত্র নিয়ে, এবং আমার ধারণা ছিল না যে কী ঘটছে ওখানে। তো আমি গার্মেন্টসে কাপড় চোপড় আর কয়েক লক্ষ টাকা আমার কাছে, এই টাকা পয়সা নিয়ে গেছি, কোনো আর কিছু ছিল না আমার কাছে। তো আমি ওখানে টেন্ট করেছি, যে ওই এলাকায় একটা বৃদ্ধ লোককে ডেকে বলছি কিছু টাকা নেন,
আর কিছু ইয়াং ছেলে পেলে আমি জোগাড় করলাম, বলো এরা ভলেন্টিয়ার, এরা আমরা দুই দিন ধরে এখানে থাকবো, এগুলো ডিস্ট্রিবিউট করবো, তো দুপুরে খাওয়া দাওয়া লাগবে, আপনারা কিছু খিচুড়ির ব্যবস্থা করুন, কোনো ঝামেলার করার দরকার নেই। তো উনি খুব ফেল ফেল করে থাকে যে কী রান্না করবো। আমি মনে মনে চিন্তা করলো খিচুড়ি কোনোদিন শুনিনি নাকি, তো বলো যে আমি খিচুড়ি রান্না করবো, চাল ডাল কোথায় পাবো, চাল নেই, ডাল নেই, চুলো নেই, পাতিলো নেই, এবং আমাদের কাছে কয়েক লক্ষ টাকা, আমরা সারাদিন না খাওয়া সবাই। এবং আরো একটা অদ্ভুত দৃশ্য আমি দেখেছি, আমি সকাল থেকে দেখছি অনেকগুলো মহিলারা পানির ভিতরে একটু গলা চুবিয়ে বসে আছে, অনেক প্রায় 30-40 জন। তার দুপুরের পরে জিজ্ঞেস করছি এরা ওখানে বসে আছে কেন, ওঠে না কেন, ওদের শরীরে কাপড় নেই, ওরা 6 দিন ধরে এখানে বসে আছে বন্যার পানিতে। গ্রামের মেয়েরা জানেন তো কেমন কাপড়, কি ধরনের কাপড় চোপড় পরে, তাদের কাপড় পানির তুলোয় ভেসে গেছে। এবং ওখানকার লোক বলল যে গাছ যারা ধরতে পারছে তারাই বেঁচে আছে, আর সবাই ভেসে গেছে। এবং গাছ যে আমাদের কাছে কত বড় প্রয়োজনীয় জিনিস ওই দিন আরেকবার বুঝেছি। গাছ তো আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এইভাবে বাঁচিয়ে রাখে সেটা কোনোদিন বুঝিনি। জি, আপনার সম্পর্কে স্যার আমরা জানবো, এবং এগুলো আপনারই জীবনের অভিজ্ঞতা, খুবই হৃদয় বিদারক। যাই হোক, আপনার সম্পর্কে আমাদের দর্শকদের আরও বেশি জানাতে চাই, এবং আজকে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সে বিষয়টা নিয়ে খুব অল্প করে হলেও আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব। ইনফ্যাক্ট মনের যে ব্যাপারটা, এটা তো আসলে ছোটোবেলাতে কোনো প্রভাব ফেলেছে কিনা আমি ঠিক জানি না, মানে মন নিয়ে কাজ করবেন বা মনের অনেক গলিতে গলিতে ঘুরে বেড়াবেন, এরকম না, এরকম ছিল না। আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল আমি পাইলট হব। আপনার ছোটোবেলাতেও আপনার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো মনে খুব দাগ কেটে থাকার মতো, যদি দাঙ্গার কথা মনে করিয়ে দিই, 70-এর আগেই বোধহয় একটি দাঙ্গা হয়েছিল খুলনাতে। খুলনা শহরে আমাদের যে বাড়িটা, সে বাড়িটা মিক্স কালচার, মানে আমাদের বাড়ি শহরের একটা মিডলে একটা রোড, সেই রোডের প্রথম বাড়িটা বাঁ দিকে যদি যান, দক্ষিণ দিকে যদি যান, সব বাঙালিদের বাড়ি, আর আমাদের বাড়ির ডান দিকে যত বাড়ি সব নন বেঙ্গলিদের বাড়ি। আচ্ছা, তো বর্ডার আমাদের বাড়িটা ছিল। তো ভারত থেকে যখন এদেশে প্রচুর পরিমাণ লোক এলো, তারা এসে খুলনায় অনেক ছিল। খুলনায় যদি আপনি যান দেখবেন, খোঁজ নিয়ে জানতে পারবেন, খুলনার স্থানীয় লোক সংখ্যা খুব কম। ওটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল পাকিস্তান আমলে, অনেক ইন্ডাস্ট্রি ছিল ওখানে। ফরিদপুর এবং বরিশালের প্রচুর লোক ছিল, অন্যান্য ডিস্ট্রিক্টের লোক ছিল, প্লাস ভারতীয় প্রচুর লোক ছিল ওখানে। ভারত থেকে যারা আসছিল ওখানে কিছু ক্যাম্প হয়েছিল সরকারি তরফ থেকে, তারা বানিয়েছিল। এই ভারত থেকে যারা এসেছিলো তারা অনেক ভালো গুণী ব্যক্তি ছিল, তার ভিতরে অনেক খারাপ ব্যক্তিরাও ছিল, যারা অসামাজিক কাজকর্মে লিপ্ত ছিল এবং মানুষের পরে অত্যাচার করতো। করতে করতে এই বাঙালি বিহারে একটা দ্বন্দ্ব দেখা দেয়, একটা রায়ট হয়, এবং রায়টের প্রথম বলি আমরা, আমাদের বাড়ি আক্রমণ করা হয়, ভাঙচুর করা হয়, এবং আমি তখন খুব ছোট, আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম। তারপরে শুরু হলো 71 শেখ গল্প, তো আপনারা অনেকেই জানেন, আমার নিজে চোখে দেখা। তখনও আমরা এফেক্টেড, আমাদের বাড়ি লুট হয়েছে, আমরা ঘর ছেড়ে পালিয়ে গেছি, আমি দেখেছি আমার চোখের সামনে জানলা দিয়ে আমরা লোকে লোকে দেখেছি, শুধু বাঙালি অপরাধ। এই লোকটা একটা মাছ বিক্রি করে সন্ধ্যের সময় ফিরছে, তাকে কতগুলো নন্দমঙ্গলে ধরে তাকে বাঙালির অপরাধ, তাকে তার বুকের উপরে বসে একটা ভোতা চুরি দিয়ে জবাই করলো। 1 ঘন্টা সে চিৎকার করলো, সে গগন বেদের চিৎকার, সে চিৎকার এখনও ভুলতে পারেনি। এটা খুবই আমার জীবনে কোনোদিন ভোলা সম্ভব নয়। এবং খুব ছোটবেলায় এই বিষয়গুলো আসলে মনে খুব গভীরভাবে, খুবই গভীরভাবে, অনেক অনেক এটা দুঃস্বপ্নর মতো, দুঃস্বপ্ন দেখি। এরকম আরও অনেক ঘটনা দেখেছি, লাইন দিয়ে লোককে ব্রাশ করে মেরে ফেলছে 71-এ, সেগুলো দেখছি। গ্রামে গেছি, গ্রামের লোকদের ধরে নিয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজনকে ধরে নিয়ে অত্যাচার করছে, আমরা লোকে লোকে দেখছি। আমার ভাইদের নিয়ে গেছে, মারা হয়েছে আমার আত্মীয় স্বজনকে, এই আর কি। খুলনা খুবই বেদনা বিধুর শৈশব আসলে, যেদিকেই যাচ্ছি, কিছুক্ষণ আগে সিটার, তারপরে 71, আর বের হতে চাই। মজার তো আছেই, ছোটোবেলা থেকে খুব খেলাধুলো পাগল ছিলাম, সবসময় ফুটবল খেলতাম, পড়া খেলা, কারণ আমি সেন্ট জোসেফ স্কুলে পড়তাম। সেন্ট জোসেফ স্কুলে, মিশনারি স্কুলে একটু নিয়মকানুন অন্যরকম থাকে, যারা একটু লম্বা থাকে বা একটু স্বাস্থ্য ভালো থাকে তাদের বাধ্যতামূলক তাদের খেলাধুলো করতে হয়, এবং আমাদের ফ্যাসিলিটি যেসব ছিল অন্যান্য স্কুলেগুলো ছিল না, যেমন কোনো হার্ড কোর্ট ছিল না বাস্কেটবলের, আমাদের স্কুলে ছিল। আমরা বাস্কেটবল খেলা শিখেছি, ফুটবল, ক্রিকেট, হকি,
প্রচুর সরঞ্জাম এগুলো আমাদের বাড়ি ছিল না, কিন্তু স্কুল থেকে দেওয়া হতো। ক্রিকেট সব রকম খেলা খেলতাম, সবসময় খেলাধুলোর মধ্যে ছিলাম। খেলাধুলো করতে 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 একসব খেলোয়াড় হলাম, খেলা খেলছি। মোহামেডানের হয়েও খেলেছেন? মোহামেডান ক্লাব আমার তৈরি করা, আমি 73-তে আমি এই ক্লাব তৈরি করি। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে প্রথম লাইব্রেরি তৈরি করি, তারপরে ক্লাব তৈরি করি, তারপরে লীগ খেলা আমরাই শুরু করি, মানে ক্রিকেট লীগ খুলনায় আমাদের, আমরাই আমি সংগঠক ছিলাম। তারপরে স্পোর্টস জার্নালিজম করেছি, সাংবাদিকতা দিয়ে শুরু ক্যারিয়ার। যদি ছাত্র জীবনে আমি সাংবাদিকের সঙ্গে জড়িয়ে পড়েছি। আমার বড় ভাইরা বেশ কিছু ছিল যারা সাংবাদিক ছিলেন, তাদের সাথে মেলামেশা করতে করতে সাংবাদিকতা করেছি, স্পোর্টস জার্নালিজম থেকে শুরু। তারপরে ফিচার লেখা, কবিতা লেখা, গল্প লেখা, কালারফুল লাইফ আমরা বলতে পারি। চলচ্চিত্র পরিচালক হওয়াটাও নিশ্চয়ই কোনো ঘটনা না? তখন তখন একটা আন্দোলন শুরু হয়েছিল, চলচ্চিত্র সংশোধন আন্দোলন। সিনেপল ফিল্ম সোসাইটি ছিল, মাহবুবুজ্জামান ভাই ছিলেন ঢাকায়, আমরা খুলনায় আমাদের কয়েকজন মিলে, বাদশাহ ভাই ছিলেন, আরও কয়েকজন মিলে, সাইদ ভাই, এরা সবাই মিলে আমরা একটা চলচ্চিত্র সংসদ করি, সিনেপল ফিল্ম সোসাইটি। আচ্ছা, ওটা সক্রিয় কর্মী ছিলাম। ওইখান থেকেই পড়তে পড়তে ফিল্মের প্রতি একটা আগ্রহ জন্মে যায়। তারপরে চলে যাই ভারতে, ভারতে গিয়ে কিছু পড়াশুনো করি ফিল্ম স্ক্রিন প্লের উপরে। খুব হতাশাজনক ব্যাপার, প্রথম যেদিন ক্লাসে গেছি সেদিন একজন খুব গুণী লোক ছিলেন, উনি পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে আসছিলেন, বাঙালি ছিলেন, উনি এসে বলছে চলচ্চিত্র আপনারা চিত্রনাট্য শিখতে এসেছেন? আমি খুব আগ্রহ নিয়ে ভর্তি হয়েছি, 9 মাসের কোর্স করবো, অনেক কিছু শিখে যাব। তা বললো যে এটার সেটা শেখার কোনো শর্টকাট, কোনো রাস্তা নেই, স্ক্রিন প্লে শেখা যায় না। আমি ফোন তাহলে কেন করতে আসি? বললো যে স্ক্রিন প্লে শিখতে গেলে প্রচুর পড়তে হবে। তো ছোটবেলা থেকে আমার পড়ার খুব অভ্যেস ছিল, ওই বইয়ের নিচে বই রেখে লুকায় লুকায় পড়া, মাসুদ রানা এসব থ্রিল বই পড়ার থেকে শুরু। তো উনি বললেন যে প্রচুর পড়তে হবে, প্রচুর ছবি দেখতে হবে। ওকে, এবং এরপর ফিরে এসে সেটা আপনি চলচ্চিত্রে প্রয়োগ করেছেন, সেখানকার জ্ঞান। আমি চলচ্চিত্র বিষয়ক অনেক বই পড়তাম, পড়ার অভ্যাস ছিল, কারণ আমরা বলেছি না চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, অনেক পড়তে হতো, এক ধরনের পরীক্ষা দিতে হতো, ছবি দেখে নিজে সমালোচনা করে আমাদের জমা দিতে হতো যে কি বুঝলেন, কেমন দেখলেন, কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি। তো সেই থেকেই এভাবে চর্চা হচ্ছিল। এবং স্ক্রিন প্লে যখন পড়লাম বা আরও যখন বই পড়লাম, কিন্তু যখন প্র্যাকটিক্যাল লাইফে ফিল্মে এসে কাজ শুরু করলাম, দেখলাম যে বইতে যেসব জিনিস পড়েছি ওটা বাস্তবের সঙ্গে খুব বেশি কাজে লাগছে না। কিন্তু কাজে লাগে না এটা ঠিক কথা নয়, অবশ্যই কাজে লাগে। যখন যখন নিজে ছবি বানানো শুরু করলাম, তখন দেখলাম যে না, এই স্ক্রিন প্লে যেটা শিখেছিলাম সেটা আমার কত কাজে লেগেছে। এবং এবং সবাই বলে, অনেকে বলে, আমার বন্ধুবান্ধব বলে যে ও এটা মোটামুটি ভালোই বলছে, কিন্তু ওরা জানতো না যে আমি কেন ভালো বলছি, কারণ আমি নিয়ে পড়াশুনো করে আসছি। কারণ আমাদের দেশে কোনো ইনস্টিটিউট তখন ছিল না চলচ্চিত্রের উপরে, কোনো পড়াশোনার ব্যবস্থা ছিল না। আচ্ছা আচ্ছা, আপনি অনেক বড় বড় নির্মাতাদের সাথে কাজ করেছেন দেশে ফিরে এই প্রথম দিকে, কার কার সাথে কাজ করেছেন? আমি কাজ করেছি প্রথম এম এ মালিক, আব্দুল সামাদ খোকন, আবিদ হাসান বাদল, আজিজুর রহমান বুলি, অশোক ঘোষ, দেওয়ান নজরুল, আব্দুল রহমান মামুন, বুলবুল আহমেদ, মুস্তফা নূর, অনেকের সাথে কাজ করেছি। কারণ আমাদের চলচ্চিত্রে আমি যখন অ্যাসিস্ট্যান্ট, তখন পুনা ফিল্ম স্টেশনের একজন সতীশ বাহাদুর নামে একজন নাম করা বিখ্যাত ব্যক্তি ছিলেন চলচ্চিত্রে, উনি আসছিলেন ওকে একটা ওয়ার্কশপে করতে। তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে না, আমাদের এখানে কোনো স্কুল কলেজ নেই চলচ্চিত্রের উপরে, তো আমরা শিখবো কী করে কাজ? তো উনি আমাকে বলেছিলেন তুমি ঘন ঘন পরিচালক চেঞ্জ করবে। আমি বললাম কেন, তাদের লাভ কী? বলে দেখো, একটা পরিচালক এক ধরনের ছবি বানায়, এই পরিচালক আরেক ধরনের ছবি বানায়, আরেকজন পরিচালক আরেক ধরনের, এক একজনের স্টাইল বিভিন্ন বিভিন্ন রকম। কেউ স্ক্রিন প্লে পরে জোর দেয়, কেউ অ্যাকশনের উপরে জোর দেয়, কেউ গল্পের উপরে জোর দেয়, কেউ সেটের উপরে জোর দেয়, কার বিভিন্ন মেধা থাকে। তুমি অনেকের সাথে কাজ করলে এগুলো জানতে পারবে, এবং এটা আমার অনেক কাজে দিয়েছে। আমি অনেকের সাথে কাজ করেছি, মানুষের কাছ থেকে, হ্যাঁ মানুষের কাছ থেকে শিখেছি। বাহ, চমৎকার। এরপর প্রথম নিজে এককভাবে যে ছবি 95-এ চরমাঘাত ছবি দিয়ে আমি শুরু করলাম, শুরুই একটা একটা চ্যালেঞ্জিং ছিল। আমার প্রোডিউসার ছিলেন নতুন, উনি চলচ্চিত্র লোক ছিলেন না, উনি একজন ব্যবসায়ী ছিলেন। উনি আমাকে তার অফিসে একদিন ডাকছিলেন, আমি তখন তার সাথে কথা বলছি, সে তার অফিসে একটা টিভি চলছে, একটা চ্যানেল, মানে ভারতীয় চ্যানেল, তো ওখানে একটা গান হচ্ছে। তো বলছে যে এরকম ছবি আপনারা বানাতে পারেন? পারবেন না তো, কারণ আমাদের চলচ্চিত্র সম্পর্কে একটা একটা নেগেটিভ ধারণা আছে অনেকেরই। আমি বলছি কেন পারবো না, কী বলেন? আমি হ্যাঁ পারবো, আমি আপনি যদি পারেন আমি পারবো, আমি পারলে হবে না শুধু। কীরকম? আমি বলছি দেখেন, এই যে গানটা তৈরি করছে এখানে কতগুলো আর্টিস্ট ইনভলভ আছে দেখেন, 60-70 জন,
আমাদের এখানে নাই, আপনি এটা দিতে পারবেন? অনেক কস্টিং পড়বে। হ্যাঁ, কয়া দিতে পারবো। তার ধারণা ছিল না যে কী বলছে সে, এবং সে একটা চ্যালেঞ্জ বললো যে না, এরকম গান যদি আপনি তৈরি করতে পারেন তাকে, তাহলে আপনাকে দিয়ে আমি ছবি বানাবো। আমি হ্যাঁ করবো। আমি বললাম তো এটা গান করতে গেলে তো এদেশে গান করলে হবে না, এটা বোম্বের গান দেখছিলাম, আমাকে বোম্বে যেতে হবে, কারণ আমাদের দেশে ইনফ্যাক্ট প্রফেশনাল স্টুডিও তখন ছিল না। 35 আমরা কাজ করি, 35 সেলুলয়েডে, সেলুলয়েডের যে স্টুডিও থাকা দরকার রেকর্ডিং স্টুডিও, সেই ধরনের স্টুডিও তখন ছিল না আমাদের এখানে। ওকে, তো আমি বললাম, আমার মিউজিক ডিরেক্টর ছিলেন আনোয়ার দিলানি, অনেক গুণী ব্যক্তি, 5-6 ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক গুণী গুণী ব্যক্তি, আমার খুব প্রিয় মানুষ। উনি আমাকে বললেন যে, আমি বললাম আলী ভাই এই গান করতে হবে কিন্তু অন্যরকম, বলতে তো বোম্বে যেতে হবে। চলেন, এই প্রথম বোম্বে গেলাম। বোম্বে যাওয়ার পর আরও অদ্ভুত অভিজ্ঞতা আছে। বোম্বের লোকজন বাংলাদেশকে অনেকে চেনে না, আমার কাছে খুব অবাক লাগছে, ভারতের লোক আমাদের চেনে না এবং চলচ্চিত্র হয় সেটাই জানে না। সেখানে যে কাজ করা কত ডিফিকাল্ট, কেউ চেনে না, কাউকে চিনি না আমরা, আমাদের কেউ চেনে না। তারপর কাজ করেছি ওদের উদ্দেশ্যে, অনেক লোক আছে এদেশি লোক, যেমন কুমার শানু, আমি প্রথমেই তার সাথে কন্ট্যাক্ট করেছি, আমি জানতাম শিবলি ভাই ছিলেন, উনি প্রথম ওনাকে দিয়ে কাজ করেছিলেন, এবং এদেশি লোক, আমি ওনাকে টেলিফোন করার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়ে গেলেন। এবং এত টাকা ওনার নেয়, আমাদের তখনকার এ গ্রেডের শিল্পী বা সুনয়লা সাবিনা স্পিনি টাইপের শিল্পী তখন, তখনকার কথা বলছি, 5,000 টাকা করে নিত, তখন ওরা নিত 50,000 ভারতীয় রুপি, এত ডিফারেন্স। তারপরেও আমাদের অনেক হেল্প করেছে, তারা অনেক কনসেশন দিয়েছে। আপনার ছবিগুলো তো সফল ছবি ছিল, আমরা চরমঘাত বলতে পারি যে প্রচুর ব্যবসা সফল একটা ছবি, ব্যবসা সফল ছবি, এবং প্রত্যেকটা নামই খুব মনে পড়ার মতো, মানে অনেক ব্যবসা করেছে ছবিগুলো। তো চরমাঘাতে কী পরিমাণ বাজেট ছিল প্রথম ছবিতে? প্রথম ছবিতে আমার বেশি বাজেট ছিল, বিগ বাজেটের ছবি আমি করেছি সবসময়, প্রায় 1.5 কোটি টাকা সেই সময়। কত সালের ছবি এটা? 95-96 এর ছবি। আমরা চলচ্চিত্র পরিচালনা নিয়ে কথা বলছিলাম, আপনি সে সময়ে বেশ কটি চলচ্চিত্র পরিচালনা করেন এবং লম্বা একটা সময় করেননি। এখন আবার আমাদের চলচ্চিত্রে সুদিন নাকি ফিরে আসছে, আমরা ভালো ছবি পাচ্ছি, তো এখন কি আবার ইচ্ছে আছে? এখন যে কাজ করছি এটা বেশি, এত বেশি সময় দিতে হয়, অন্য কোনো চিন্তা করার অবকাশ থাকে না। এই কাজটা তো বয়স 22 হয়ে গেল আমরা যতদূর জানি, তার মানে চলচ্চিত্রের সময় থেকেও এই কাজটার সাথে আপনি জড়িত ছিলাম। আচ্ছা, একটু শুরুর দিকের কথাটা আমরা জানি, আমরা ইনফ্যাক্ট আপনার এই কাজগুলো সম্পর্কে আমাদের শ্রোতা যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তাদের যে আগ্রহের জায়গাটা তৈরি হয় সে বিষয়গুলোর উপরই জোর দিব। তারপর আপনার শুরুর দিকটা একটু জানতে চাই, কীভাবে মেডিটেশনের সাথে আপনার যাত্রা শুরু হলো? শুরুর এইটি বন্যা হয়েছিল, মনে আছে আপনাদের? বন্যার সময় আমি প্রায় সময় ঢাকা শহরে গৃহবন্দী, তো আমি মহাখালী এলাকায় থাকি, আমি বেরিয়ে ছিলাম একটা কাজে, বৃষ্টি আসছে, আমি দৌড় দিয়ে একটা বাস স্টপেজের নিচে গিয়ে দাঁড়িয়েছি, তো বৃষ্টি হচ্ছে, ঘুরে বই দেখছি, অনেক বই বিক্রি হয় ওখানে, একটা বই দেখি আত্ম উন্নয়ন, বিদ্যুৎ মিত্রের লেখা, বইটার নাম বিদ্যুৎ মিত্র, মানে ওই যে কাজী আনোয়ার হোসেন মাসুদুরানা যিনি লেখেন, উনি ছদ্মনামে লিখতেন, আমি জানতাম ওনার বই, আমি অনেক পড়েছি। ওই বইটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখলাম যে পড়া শুরু করলাম আর থামতে পারলাম না, শেষ না করে উঠতে পারলাম না। এবং এখানে লেখা আছে যে বইটা যা লেখা আছে এটা একটা অনেক সায়েন্টিস্টদের গবেষণা, দীর্ঘদিনের গবেষণার, 22 গবেষণার একটা জিনিস আপনি পড়ছেন, অনেক অনেক সায়েন্টিস্টদের ইনভলভমেন্ট আছে এর সঙ্গে, আপনি যদি এটা আয়ত্ত করতে পারেন জীবনে কোনো সমস্যায় আর সমস্যা থাকবে না। বাহ, তো আর এটাই তো আগে শেখা দরকার, তো প্র্যাকটিস শুরু করলাম বইতে যেভাবে লেখা আছে। কিন্তু মজার ব্যাপার, পরে যখন আমি এই কোর্স করেছি 91-92 সালের দিকে, তখন দেখলাম যে বইয়ের ভিতরে অনেক কিছু ভুল জিনিস লেখা আছে, কারণ উনি তো কোর্সটা না করেই একটা বই থেকে অনুবাদ করে লিখছেন, অতএব উনি কোনটা সত্য মিথ্যা ধরতে পারেননি। যেমন উনি একটা জিনিস বলেছিলেন যে আপনি চোখের পাতার ভিতরে, মনের চোখ মানে চোখের পাতার ভিতরে দেখবেন, কিন্তু আসলে চোখের পাতার বাইরে দেখতে হবে, চোখের পাতার ভিতরে দেখলে আপনি কিছু দেখবেন না, যদি মনের চোখ দিয়ে দেখতে চান। তো এরকম কিছু ভুল ছিল, ওই জন্য অনেক প্র্যাকটিস করে কোনো লাভ হলো না, এবং পরে বইটা আমি পড়লাম আবার, যে কী ব্যাপারে এত গবেষণা জিনিস হলো না কেন কাজ, তা এবং বড় বড় আন্তর্জাতিক পত্রিকা প্রশংসা করছে এটা কীভাবে হয়েছে। তো লেখা আছে যে আপনি যদি একটা প্রশিক্ষক, যেটা আন্তর্জাতিক যে সার্টিফাইড ইনস্ট্রাক্টর যাকে বলে, তার কাছ থেকে করলে সবচেয়ে ভালো, তো তখন তো এদেশে ছিল না। পরে আমি শুটিংয়ের সুবাদে আমি বিদেশে যাই, বিদেশে যেয়ে আমি জানলাম যে মালয়েশিয়া আমাদের আশেপাশে করছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এতে কোথাও কোর্স হতো না, সিঙ্গাপুর, মালয়েশিয়া তখন কোর্স হতো, 1989 কথা। মালয়েশিয়া যাওয়ার পরে আমি, তখন অনেক টাকা ফি ছিল ওখানে, আমি সব ব্যবস্থা করলাম, কিন্তু মালি এবং ইংরেজি ভাষা হয়, এটা শুনে আমার মনটা খারাপ হলাম, তো সব বুঝবো না, চলে এলাম। তারপরে আমি
যখন 90 সালে এটা যখন শুরু করে মাহি কাজী নামে এক ভদ্রলোক, উনি মানিকগঞ্জ বাড়ি ওনার অরিজিনালি, উনি তখন ইংল্যান্ডে সেটেল, উনি একজন কম্পিউটার বিশেষজ্ঞ। আচ্ছা, ওনার লম্বা ক্যারিয়ার, উনি ইঞ্জিনিয়ার, পাকিস্তানি এয়ারফোর্সের পাইলট ছিলেন, সৌদি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন। 64 উনি কম্পিউটার এক্সপার্ট ছিলেন এবং জওহরলাল নেহরুর কাছ থেকে উনি সার্টিফিকেট নিয়েছিলেন, আমার গুরু। তো উনি উনি এটার প্রশিক্ষক, প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, ওনার কাছে আমি শিখেছি 92 সালে। তারপর থেকে তো ওনার সান্নিধ্য এসেছি, প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে অনেক খুব দ্রুত সব মিরাকল জিনিস ঘটেছে আমার জীবনে, আরও আগ্রহ বেড়েছে, এভাবে আস্তে আস্তে এর সঙ্গে ইনভলভমেন্ট। আমরা এবার একটু তাহলে সিরিয়ালটি জানার চেষ্টা করি যে এটা শিখলেন আপনি নিজের আত্ম উন্নয়নের জন্য, কিন্তু কী দেখলেন আপনি মেডিটেশনের মধ্যে, এটার এরিয়াটা কতটুকু, এটার এটা করলে কতটুকু পরিমাণ যাওয়া সম্ভব, বা দুই একটা উদাহরণ কি আমরা শুনবো এই যে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে? যেমন আমি আমি প্রথমে জানতে হবে যে আপনি কী নিয়ে কথা বলছেন, আমরা কী নিয়ে কথা বলছি, মন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার মন আছে? মন তো প্রত্যেকেরই আছে। হ্যাঁ, প্রত্যেকের আছে। তাহলে আমি যদি প্রশ্ন করি আপনার মন কত বড়, কোথায় থাকে, কি রং, আছে উত্তর? নেই। তাহলে যদি আমি বলি যে আপনার মন নেই, তাহলে আপনি খুব মাইন্ড করবেন, বাই দ্য মাইন্ড, তাই না ব্যাপারটা? তো এই অদৃশ্যমান মন নিয়ে কথা বলা কিন্তু এই অল্প সময়ে সম্ভব না। জি। হ্যাঁ, কিন্তু আমরা জানি আমাদের মন আছে এবং আমরা জানি আমাদের দেহের তুলনায় মনের শক্তি অনেক বেশি। জি। কিন্তু আমরা সেই শক্তিশালী মনকে কি সব কাজে ব্যবহার করতে পেরেছি? পারিনি। ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসছি, বাবা বলছে, মা বলেছে, শিক্ষকরা বলছে, মনোযোগ দিয়ে পড়ো, বলছে না আপনাকে, আপনিও বলেন আপনার সন্তানকে। তো এই মনোযোগ কিভাবে দিতে হয় কেউ শিখাইলো না, শুধু বললো মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, কি অদ্ভুত না? আমরা বেসিক্যালি এই জিনিসটাই শেখাই। আমি কিন্তু মেডিটেশন যেটা বলছি না আপনারা, আমরা কিন্তু এটাকে মেডিটেশন বলছি না, আমরা বলছি মাইন্ড ট্রেনিং। মেডিটেশনের আরো অ্যাডভান্স স্তর, এটা বেসিক জিনিস হচ্ছে রিল্যাক্সেশন, হাউ টু রিল্যাক্স। আমাদের এই যে টেনশন জীবন বর্তমানে কর্পোরেট ওয়ার্ল্ডের বিশেষ করে যে টেনশনময় জীবন, এই টেনশন থেকে ফ্রি থাকতে হবে আমাদের। এই টেনশন ফ্রির জন্য আপনাকে রিল্যাক্স থাকতে হবে। তো প্রথমে যদি আপনি রিল্যাক্স থাকতে পারেন, যদি স্ট্রেস ফ্রি থাকতে পারেন, তাহলে আপনি অনেক দূর অ্যাডভান্স হয়ে গেলেন না আপনার কাজে, অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার ভিতরে আপনি অনেক বেটার থাকবেন। রিল্যাক্সেশনের পরে আপনার মেডিটেশন, মেডিটেশন করি কি কীভাবে আমরা মাইন্ড ট্রেনিংয়ের মাধ্যমে, মনকে আমরা প্রশিক্ষণ দিই, মনকে আমরা অনেকে বলে মাইন্ড কন্ট্রোল, কিন্তু এটা নেগেটিভ শব্দ। আপনার মাইন্ডকে যদি আমি কন্ট্রোল করে ফেলি, তাহলে আপনার কন্ট্রোল আমার কাছে চলে আসবে, সেটা ক্ষতির কারণ হতে পারে। একটা অপরিচিত লোক যদি আপনাকে কন্ট্রোল করে ফেলে, তার নির্দেশ মতো আপনি চলেন, তাহলে আপনি ভুল জিনিস করে ফেলতে পারেন। এবার এর আরও অ্যাডভান্স স্টেজ আছে হিপনোটিজম, যেটা মাইন্ড ট্রেনিংয়ের নামে বা মাইন্ড কন্ট্রোলের নামে পৃথিবীতে এবং আমাদের এদেশে প্রচুর মানে যাচ্ছেতাইভাবে ব্যবহৃত হচ্ছে। যাদের কোনো প্রশিক্ষণ নেই, যাদের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই, সেসব লোক এইসব জিনিস করাচ্ছে এবং তাদের উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে হিপনোটিজম, বলছে মেডিটেশন। তারা মনের গভীর স্তরে নিয়ে যাচ্ছে মানুষকে, সেখানে যে কিছু, এটা খুব ভালো জিনিস, এটা খেয়াল করে দেখেন, এটা যখন মেডিকেল সায়েন্স ডেভেলপ করিনি তখন মানুষের অসুখ বিসুখ হলে কীভাবে ট্রিটমেন্ট হতো? এরকম কিছু পানি পড়া, তাবিজ, এগুলো ছিল না একসময়, অনেক প্রাচীন আমলের কথা বলছি, তখন তো মেডিকেল সায়েন্স ডেভেলপ ছিল, তখন কাজ হতো না, হতো নিশ্চয়ই। আর একটা লোক ছিল, সে অনেক কঠিন সাধনায় এটাকে এই এই ক্ষমতাটা আয়ত্ত করতো, নাম ছিল, সে ছিল হিপনোটিস্ট। হিপনোটিস্ট একজনকে হিপনোটিস্ট অবস্থায় মনের গভীরে নিয়ে যেত, তার পা কেটে গেছে, তাকে পা জোড়া লাগাতে হবে, সে প্রচণ্ড ব্যথা হবে, কিন্তু সে গভীর অবস্থায় চলে গেলে অচেতন হয়ে যেত, সে টের পেত না, তখন তাকে ট্রিটমেন্ট করতো, একটা ভালো জিনিস। কিন্তু এই এই বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করাও সম্ভব, সম্ভব। আমি যদি আপনাকে প্রোগ্রাম করে দিই, এর কিছুদিন আগে একটা ডিসকভারিতে একটা অনুষ্ঠান দেখায় ব্রেইন লক করে যায়, হ্যাঁ, যে আপনাকে প্রোগ্রাম করে দেবো, আমি আমি যদি হিপনোটিস্ট হই, আপনাকে প্রোগ্রাম করে দেবো, আপনি যতই ভালো লোক না কেন একটা লোককে খামাকে যে খুন করে দেবেন, এটা সম্ভব। তো এখন আমাদের বাজ বিচার করতে হবে কে হিপনোটিস্ট, কার কাছে আমি যাচ্ছি। যদি আমি আপনার মনকে কন্ট্রোল করি, আমি হিপনোটিস্ট, আর যদি আপনি নিজেকে কন্ট্রোল করেন, তাহলে আপনি নিজের মাইন্ডকে নিজেই কন্ট্রোল করতে পারবেন, তাহলে আপনার আত্ম উন্নয়ন হবে। আর আমি যদি আপনাকে কন্ট্রোল করি, আপনার উন্নয়ন হবে না, আমার উন্নয়ন হবে, কারণ আমি আপনাকে আমার কাজে লাগাবো। তো এই এইটা এই ব্যাপারটা বুঝতে হবে আগে, যে আপনারা কী করতে যাচ্ছি। অনেক সংগঠন এখন দেখবেন, 90 আগে এদেশে এই এই জিনিস নিয়ে চর্চা কেমন হতো না, লোকজন বেশি বুঝতো না।
আমরা একটা নেগেটিভ কনসিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আলটিমেটলি আপনি যেটা বলছেন মেডিটেশনের যে আসপেক্ট আমাদের কাছে সেটা সবসময় আমরা দেখি যে না আত্ম উন্নয়ন এবং ভালো জায়গাটা আছে, কিন্তু আপনি পাশাপাশি একটা নেগেটিভ জায়গাও ফোকাস করলেন যে না হিপনোটিজম যদি খারাপভাবে ব্যবহার করা হয় তাহলে এটাকে খারাপভাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু স্যার আমি সায়েন্সের জায়গা থেকে একটু জানতে চাই যে হিপনোটিজমের কথা আপনি বলছেন সেটার আসলে কতটুকু পরিমাণ সম্ভব, থাকে না যে একের এক যোগ করলে দুই হবে, হ্যাঁ এটা স্বতঃসিদ্ধ সত্য, হিপনোটিজম কি মানে একেবারে ওই রকম সত্য যে এটা করা সম্ভব প্রত্যেকের ক্ষেত্রেই? 90% লোকের ক্ষেত্রে করা সম্ভব। ওকে, না তার মানে এখানে 100% সফলতা এখন পর্যন্ত আসেনি সায়েন্টিস্টরা। আমি বললাম না একটা অনুষ্ঠান হিপনোটিস্ট একটা ডিসকভারিতে যে একটা লম্বা একটা প্রতিবেদন দেখেছে কয়েক সপ্তাহ ধরে, এবং তারা লম্বা সময় ধরে গবেষণা করছে আমেরিকা এবং ব্রিটিশ কিছু সায়েন্টিস্ট। মাইন্ড ট্র্যাকার সম্ভবত অনুষ্ঠান, না মাইন্ড ট্র্যাকার না, এটা হিপনোটিজম। ওকে, ওই একটা ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন ব্রেন ওয়াশ নামে একটা ফাইট আছে ওখানে বাংলায়, আমি বাংলাটা দেখেছি, ইংরেজি বাংলা দুটো দেখেছি, বাংলাটা আরও পরিষ্কার হয়েছে, পরিষ্কার করে বুঝিয়েছে। তো ওর ভিতরে দেখানো হয় যে মানুষকে কীভাবে কন্ট্রোল করা যায়, সবাইকে যায় এমন কিন্তু নয়। আমি যদি কোনো অবস্থাতেই যদি কন্ট্রোল হারাতে না চাই আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন। আমরা একটু সিলভা মেথড সম্পর্কে জানতে চাই। আপনি মাহি কাজী সম্পর্কে বলছিলেন যিনি আপনার গুরু ছিলেন, আপনি তার কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন এবং আপনি প্রশিক্ষক হিসেবে এখন কাজ করছেন। আপনি যে মেথডটি নিয়ে কাজ করেন সেটি কি সিলভা মেথড? যখন আমি কোর্স করেছিলাম তখন সিলভা মেথড নামে পরিচিত ছিল, এখন কিন্তু সিলভা মেথড নামে পরিচিত নাই। আচ্ছা, কেন নাই? সিলভা সাহেব 1944 সাল থেকে নিয়ে 1966 সাল পর্যন্ত 22 বছর গবেষণা করছেন এই সিলভা মেথড ডেভেলপ করার জন্য। ডেভেলপ করার পরে উনি তারপরে এটাকে জনসাধারণে আনছেন। উনি নিজে একমাত্র ইনস্ট্রাক্টর ছিলেন যখন শুরু করেছিলেন। সিলভা সাহেবের হিস্ট্রি খুব মজার, সে কোনোদিন স্কুলে যায়নি, লেখাপড়া করার সুযোগ পায়নি, এত গরিব ছিলেন। ছোটোবেলায় বাবা মারা গেছে, ছোটোবেলায় তার 6 বছর বয়স থেকে তার জীবন সংগ্রাম শুরু হয়েছে। তো যখন সে বড় হলো, বিয়ে শাদী করলো, তার একটাই ফোকাস ছিল যে বাচ্চা, আমার বাচ্চা কী করে ভালো স্টুডেন্ট হবে, এটি নিয়ে সে গবেষণা শুরু করলেন। এই সিলভা মেথডের শুরু ছিল কী করে লেখাপড়ায় উন্নতি করা যায়। কিন্তু যখন এটাকে প্যাকেজ আকারে তৈরি করলেন 22 বছর পর দেখলেন যে শুধু লেখাপড়া না, জীবনের সর্বক্ষেত্রে এটাকে প্রয়োগ করা যাবে। তো তখন তিনি মার্কেটিং শুরু করলেন। মার্কেটিং করার পরে উনি ইনস্ট্রাক্টর ছিলেন, তারপরে ইনস্ট্রাক্টর তৈরি করলেন, সমস্ত আমেরিকা ছড়ায় পড়লো, তারপরে সমস্ত বিশ্বে 120টা দেশে এটা জিনিস হলো। তো তখন এটা সিলভা মেথড নাম ছিল, সিলভা মেথড ঠিক না, এটার কোর্সের নাম ছিল BLS, বেসিক লেকচার সিরিজ। এটা 4 দিনের কোর্স ছিল, আমি 4 দিনের কোর্স করেছি গুরুর কাছে, আমার গুরুর ওনার কাছে করেছি, তারপরে আমি এই BLS কোর্সের ইনস্ট্রাক্টর হলাম। ওনার জীবিত অবস্থায় ওনার, উনি তো শেষের দিকে একটু অসুস্থ ছিলেন, আমি ম্যাক্সিমাম কোর্স করতাম, ইন্ডিভিজুয়ালি করতাম চিটাগাংয়ে, অন্য অন্য জায়গায় ঢাকায়, উনি কোনো সময় উপস্থিত থাকতেন, অন্য সময় থাকতেন না। এরপরে উনি সিলভা সাহেব 95 সালে এদেশে আসলেন এবং তার জীবনের শেষ ট্যুর ছিল এটা, এই সিলভা মেথডের, সেই হোসে সিলভা ওনার নাম। সেই হোসে সিলভা সাহেব বাংলাদেশে 95 সালে এসলেন হায়ার কোর্স করাতে, সেটা ছিল আল্ট্রা সেমিনার। সেই কোর্সে 2 জনের ইনস্ট্রাক্টর লাগতো, আমি পরে, আমি আর মাহিকা জি এই কোর্স এখানে করেছি। এরপরে উনি আর একটা কোর্স ডিজাইন করেছিলেন তার আগেই, আলটিমেট সেমিনার, ওনার ওই কোর্সের ইনস্ট্রাক্টর শুধু সিলভা সাহেব নিজে ছিলেন। আর ওনার মৃত্যুর কয়েক বছর আগে উনি লাস্ট কোর্স ডিজাইন করেন, যেটা BLS কোর্সকে আপগ্রেড করেছিলেন, সেটা আল্ট্রা মাইন্ড ESP সিস্টেম, যে কোর্সটা আমি এখন করাই। সিলভা মেথড নামে যেটা পরিচিত আছে এখন অন্য অন্য দেশে, এদেশে তো এখন বন্ধ হয়ে গেছে ওটা, তো যেটা সেটা হচ্ছে যে কিছু লোক করে শুনছি, তারা অথরাইজ কিনা যায় না, কারণ তাদের ওয়েবসাইটে কোনো নামটাও আমি পাই না, সিলভা হেডকোয়ার্টার ওয়েবসাইটে কোনো বাংলাদেশের নাম নেই, কেউ একজন করায় শুনেছি, সিলভা লাইফ সিস্টেম SLS, এবং ওয়েবসাইটে লেখা আছে এই SLSটা সিলভা সাহেবের তৈরি না, তার মেয়ে লরা সিলভার তৈরি, তাহলে ওটা অরিজিনাল সিলভা মেথড নয়। আমি যেটা করি সেটা হচ্ছে সিলভা সাহেবের ডিজাইন করা কোর্স, সিলভা আল্ট্রা মাইন্ড ESP সিস্টেম, লেটেস্ট কোর্স একদম সিলভা সাহেবের। ওনার সঙ্গে তো বোধহয় আপনার দেখা হয়েছিল একবার, সিলভা সাহেবের সাথে আমি কোর্স করেছি ওনার, শেরাটন হোটেলে করেছিলাম 95-এ। ওকে, উনি এসেছিলেন বাংলাদেশ? উনি এসেছিলেন এবং আমাকে যা শোনা, তখন আমি ফিল্মে, তখন আমি পরিচালক হয়ে পারিনি, আমি ফিল্মে কাজ করি, তো উনি আমার অ্যাক্টিভিটি, আমি ওই টোটাল অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিলাম, আমাদের একটা সংগঠন ছিল, সেই সংগঠনে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। তো সিলভা সাহেব যাওয়ার সময় বলে গেছিলো তুমি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করো, আমি বলছি কী বলেন, আমার তো স্বপ্ন ফিল্ম ডিরেক্টর হব, আমি এই এই ক্যারিয়ার আমার না। কারণ হচ্ছে সিলভা, আমি সিলভা বলে গেলাম তোমাকে একদিন এই কাজ করতে হবে। পরে যখন এই কাজে আসলাম তখন বলছি, হ্যাঁ উনি তো 10 বছর আগেই দেখছিলেন ভবিষ্যৎ। ওকে,
সাধারণ মানুষের জন্য স্যার কি বলার আছে মেডিটেশনের এই জায়গাটা থেকে বা মাইন্ড ট্রেনিংয়ের এই জায়গাটা থেকে, তারা তাদের ব্যক্তি জীবনে এটাকে কীভাবে ব্যবহার করতে পারে? এটা ব্যক্তি জীবনে সবাই, সাধারণ মানুষ সবাই এটা ব্যবহার করা উচিত, করা আমাদের দেশে এটা চর্চা ইদানিং হচ্ছে, আগে কম ছিল, কিন্তু আপনি যদি বিদেশে খোঁজখবর নেবেন তাহলে দেখতে পাবেন সবাই এটাকে খুব সিরিয়াসলি প্র্যাকটিস করে সবাই। এবং প্র্যাকটিস করার কারণ হচ্ছে, ফার্স্ট থিং হচ্ছে আমাদের রিল্যাক্স থাকতে হবে। আমাদের এই এই যে কর্মব্যস্ত জীবন, এই যে আপনি আপনি আমি যা কাজ করছি, খুব সময় বাধা কাজ, একটু ভুল হলে চলবে না, একটা উপর উপর লেভেল থেকে প্রেশার আছে, হ্যাঁ, জবাবদিহিতা আছে, অনেক কিছু ব্যাপার আছে, এটার ভিতরে আমরা একটা মেন্টাল লেভেলে প্রেশারে থাকি, সবসময় স্ট্রেসে থাকি। স্ট্রেস ফ্রি থাকতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে গেলেই আপনি রিল্যাক্স যদি থাকেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে। এবং কনসেন্ট্রেশন, ওই যেটা বলছিলাম যে আমরা আমাদের বাবা বলেছে, মা বলেছে, টিচার বলেছে মনোযোগ দিয়ে পড়ো, কেউ সেখানে কীভাবে মনোযোগ দিয়ে পড়তে হয়, শুধু পড়ার ক্ষেত্রে মনোযোগ ইম্পর্টেন্ট না, সর্বজীবনের সর্বক্ষেত্রে মনোযোগ যদি সহকারে যদি কাজ না করতে পারেন সেই কাজের কোনো উন্নতি হবে না। না, মনোযোগ যদি না থাকো তাহলে মাঝে মাঝে বেতের বাড়ি পড়তে, এটা বুঝতাম, পড়তে গিয়ে অন্য কিছু বলে ফেলেছি, বুঝতে পারতো যে মনোযোগ নেই। কিন্তু ওটা যেটা বললেন যে ওই বেতের বাড়ি খাওয়ার পর অনেক সময় দেখা যেত, হ্যাঁ, গরুর রচনা মুখস্থ হয়ে যাচ্ছে, গড়ার 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 গড়ে মুখস্থ করেই যাচ্ছে। পরবর্তী জীবনে এসে ব্যাপারটা এমন হয় যে মনোযোগ যদি না থাকে তাহলে ইনক্রিমেন্ট হয় না, ইনক্রিমেন্ট হয় না এবং আলটিমেটলি এটা কোনো কাজেও লাগে না। হ্যাঁ, তো মনোযোগটা খুব ইম্পর্টেন্ট। আমি আমাদের একটা কোর্স আছে সিলভার আল্টিমেট এসপি সিস্টেম, প্রতি মাসেই হয় 3 দিনের একটা কোর্স, আমি কোর্স করি এবং তাদের প্রথম শেখানো হাউ টু রিল্যাক্স, হাউ টু কনসেন্ট্রেট, কী করে মনোযোগ বৃদ্ধি পাবেন, কী করে রিল্যাক্স হবেন, তারপরে আপনি কী করে আপনার প্রবলেম সলভ করতে পারবেন। সেটা প্রবলেম আপনার ফিজিক্যাল প্রবলেম হতে পারে, কোনো রোগ বালাই, মেন্টাল প্রবলেম হতে পারে, ওই যেটা আপনি যেটা বললেন যে অতীতের দুঃখের স্মৃতি আমি ভুলতে পারি না, এটা আমাকে খুব কষ্ট দেয়, আমি ভুলতে চাই, ওই কারণে আমি অন্যের সাথে খারাপ ব্যবহার করছি, এটা আমার এটা 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 মেডিকেল সায়েন্স বলছে মানুষের জীবনে যত রোগ আসে তার 95% হচ্ছে সাইকোসোমেটিক ডিজিজ, মনোদৈহিক রোগ, আগে মনে আসে তারপরে এটা দেহে ধারণ করে। তো মনের মনের অনেক দিন একটা কষ্ট পুষে থাকতে তো এর বহিঃপ্রকাশ ঘটবেই, এবং এটা সামাজিক জীবনে এটা 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 বিরূপ প্রতিক্রিয়া করবে, অন্যের অন্যের একটা এফেক্ট হবে। তো এইটা কী করে ভুলে যাবেন, এটা ভুলে যা থাকা খুবই দরকার। আমি আমি প্রেম করেছিলাম, অনেক অনেকে সবার জীবনে প্রেম আসে, প্রেম করেছিলাম, আমি ছ্যাক খেয়েছি, অনেকে অনেক হয়। তো আমি এই এই কষ্ট সারা জীবন বয়ে বেরিয়ে আমার কোনো উপকার হবে না, না ওই মেয়েটার কোনো উপকার হবে, কিন্তু আমি বেরোতে পারছি না, আমি বেরোতে পারছি না। আমি যদি এটাকে ভুলে যাই তাহলে কিন্তু আমি সামনেটা দেখতে পাবো, আমি কী পাইনি সেটা চিন্তা না করে যদি কী পাবো এটা চিন্তা করি তাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমি কী পাইনি এটা চিন্তা করলে তো আমি তো পিছনেই থাকলাম, ওইটি ওইটির ভিতরে ঘুরতে থাকলাম, ওই জায়গার ভিতরে, ওখান থেকে বেরোতে পারলাম না। এক একজন মানুষের তো মানসিক সমস্যা এক এক রকম, এক এক রকম। হ্যাঁ, তো আপনি কি সেই অনুযায়ী থেরাপি দেন বা যেটা ট্রেনিং? আমি ট্রেনিং দেই, আমি ট্রেনিং দেই ছোট বাচ্চাদের একরকম, 14 বছরের উপর থেকে যে কোনো বয়সী বাচ্চাদের আরেক রকম, এবং এটা কমন জিনিস, সবার কাজে লাগবে এমনভাবে ডিজাইন করে। বললাম না এটা 22 বছর না, আমি যেটা করে এটা 55 বছর গবেষণা করেছেন সিলভার সাহেব, সায়েন্টিস্টরা মিলে, এবং গবেষণার ফল 55 বছর, বহুত রিসার্চ হয়েছে, এফেক্ট হয় কি না হয়, আপনার এরকম প্রশ্ন অনেকে করেছে, সেটা সেই সেই প্রশ্নের উত্তর এখানে আছে। এই বইটার কথা যেহেতু চলে আসলো, আমরা বইটা একটু দর্শকদের দেখাতে পারি, এবং এই বইয়ের ভেতরে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, দর্শকরা নিশ্চয়ই সেটাকে সংগ্রহ করে রেখে আগে পড়ুক তারপরে আসুক, সেটাই হচ্ছে কথা, একটু পড়ে বুঝুক তারপরে যদি আসা হয় তাহলে খুব ভালো হবে। মেডিটেশন দি মাইন্ড ট্রেনিং সিস্টেম, সৈয়দ হারুনের লেখা, যিনি আমাদের অতিথি হয়ে আজকে এখানে আছেন। ওকে, কি মনে হয় মানে এই যে কাজটা মানুষ আপনার দ্বারা হোক বা যে কোনোভাবে হোক মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষ এটার দ্বারা উপকৃত হচ্ছে ব্যক্তি জীবনে হোক, এবং এটার একটা প্রভাব নিশ্চয়ই রয়েছে তাদের কাজের ক্ষেত্রে, যদি ঠান্ডা মাথায় কাজ করতে পারে সেক্ষেত্রে প্রোডাকশন বেড়ে যাবে, ঘরের মধ্যে দেখা গেল যে ঝামেলা হচ্ছে সেটা হাজব্যান্ডের সাথে হোক বা ওয়াইফের সাথে হোক, সেখানে যদি ঠান্ডা থাকতে পারে ঘরটা ঠান্ডা থাকবে, এবং এটাকে এই মেডিটেশনের আলাদা সেক্টর না করে এটাকে ট্রিটমেন্টের জায়গাটা নিয়ে আসা যেতে পারে কিনা? হ্যাঁ, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তো আমরাও করি, যদিও ট্রিটমেন্ট বলতে যদি আপনি ওষুধ খাওয়াকে ট্রিটমেন্ট বলেন সেটা তো ভিন্ন কথা, যদিও আমাদের সে ধরনের লাইসেন্স নেই, সেটা আমাদের অধিকার নেই, কিন্তু আমরা মেন্টাল লেভেলে ট্রিটমেন্ট করি। আচ্ছা, আমার মাইন্ড পাওয়ার দিয়ে আপনার প্রবলেম সলভ করতে পারি, যদি আমার মাইন্ড পাওয়ার ক্ষমতা আমি অর্জন করতে পারি, এটা আমরা করি। সাইকিয়াট্রিস্টের সাথে আপনাদের ডিফারেন্সটা কোন জায়গাটাতে? সাইকিয়াট্রিস্টরা কী করেন আমি সঠিক জানি না, কারণ এই সম্পর্কে আমার জ্ঞান খুব কম, কারণ এই সম্পর্কে আমার খুব পড়াশুনো নেই, আমি সার্টিফাইড লোক না। আমি যেটা শুনেছি, তারা তারা মানুষের সমস্যাটা শোনেন এবং একটা পরামর্শ দেন যে আপনি এটা করবেন না, এটা করেন, অথবা কিছু ওষুধপত্রও দেয় দেখেছি,
এবং ওষুধপত্র যেগুলো দেয় অধিকাংশ সব ট্যাঙ্কুলাইজার এবং অধিকাংশ ঘুমের ওষুধ ম্যাক্সিমাম আমি দেখছি, সব না। আমি আমরা ওটা তো করার আমাদের লাইসেন্স নেই, আমরা ওটা করি না। আমরা মাইন্ড পাওয়ার দিয়ে আপনার কী করে প্রবলেম সলভ করা যায় সেটা 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 করি, বলি, শেখাই। তার মানে আপনাদের জায়গা থেকে কোনো ধরনের কোনো ওষুধ বা কোনো ধরনের কোনো না, আমরা কিছু এটা আমাদের আমাদের অধিকার নাই আমরা কাউকে ওষুধ দেওয়ার। মানে সিস্টেম থেকে আছে কি না, সিস্টেমে নাই, সিস্টেমে আছে যে আপনি মেডিটেশনের মাধ্যমে মনে করেন আপনার আপনার একটা প্রবলেম হয়েছে, আপনার একটা শারীরিক সমস্যা হয়েছে, আমি মেডিটেশনের মাধ্যমে আমি আমি মেডিটেশন লেভেলে যাবো, লেভেলে যে আমার মাইন্ড পাওয়ারকে ইউজ করে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, তাতে আমাদের সাকসেস রেট অনেক বেশি। এবং অনেক এই এই ঢাকা শহরেই অনেক ঘটনা আছে, আমার বইতে অনেক লেখা দেখবেন, অনেক তাদের ঠিকানাও আছে, এবং হাজার হাজার লোক আছে যারা অনেক লোক আছে যারা ডাক্তার বলছে এটার কোনো চিকিৎসা নেই, যেমন মাইগ্রেন এর কোনো চিকিৎসা নেই, কিন্তু আমাদের এখানে সে মাইগ্রেন ভালো হয়েছে। ক্যান্সার হয়েছে বলেছে দুই মাস বেশি টিকবে না, সেই রোগী 10 বছর আছে এখনও সুস্থ আছেন। এরকম অসংখ্য অসংখ্য গল্প আপনি শুনবেন, অসংখ্য অসংখ্য ব্যাপার। যেমন ঘুমের সমস্যা, ঘুমটা মানুষের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঘুম যদি না হয় আপনার অনুষ্ঠান কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, আপনার যদি ঘুম যদি ঠিক না হয় মাঝে মাঝে সাউন্ড স্লিপটা খুব ইম্পর্টেন্ট, সাউন্ড স্লিপ যদি না হয় তাহলে আপনার মেজাজ খারাপ থাকবে, ইরিটেট থাকবেন, আপনার অনেক কিছু ক্ষতি হবে। তো কীভাবে সহজে ঘুমানো যায় উইদাউট ড্রাগস, কীভাবে অ্যালার্ম ক্লক ছাড়া ওঠা যায়, টাইম ওঠা যায়, দিনের কতক্ষণ সময় ব্যয় করতে হবে মেডিটেশনের পেছনে যদি আমি প্রতিদিনের প্র্যাকটিস আনতে চাই? আমাদের আমাদের এই সিস্টেমের ম্যাক্সিমাম 15 মিনিট, মিনিমাম 5 মিনিট। ওয়াও, চমৎকার। এবং এবং মজার ব্যাপার কি, শুয়ে শুয়ে বিছানায় ঘুম ভাঙলো, শুয়ে শুয়ে কিভাবে করবেন 5 মিনিট সেটা দেবো, এনাফ, আরামসে। মনে হয় আমাদের দর্শকরা সবাই খুব ইন্টারেস্টেড হবেন আজকের এই আলোচনাটা যারা শুনেছেন পুরোপুরি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা হলো, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের ধন্যবাদ।